আজকে সরাসরি একদম ভিডিওর মধ্যেই প্রবেশ করলাম। শোন, তোরা যে অনেস্ট দলে থাকতিস, যেই অনেস্ট দলে তোরা বিদ্যমান ছিলি, আমি অবশ্যই করে ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালাল কাম এজেন্ট কাম মানে অন্যের গু নোংরা চেটে খাওয়া যার স্বভাব, আর বিশেষ করে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, মানে তোকে যত বলি না তোর জন্যে কম বলা হয়ে থাকে। আজকে যেই জিনিসটা বলবো, এই যেই গ্রুপটায় তোরা বিলং করতিস, যেখানে ইপ্সিতাও ছিল, অবশ্যই করে একটা চ্যানেলকে তোরা বুঝতে পেরেছিলি যে এদের দিক থেকে কোনো ফিডব্যাক আসবে না, এইরকমও ভাবিসনি যে তোকে এইরকম দিল্লি দৌড়াতে হবে দুটো পিছনে হুড়কো বাঁধিয়ে। যখন বুঝতে পেরেছিস তখন একেবারে ঠোঁটে আঙুল দিয়েছিস, মানে ঠোঁটে আঙুল দেওয়াতে বাধ্য করিয়েছে, প্রচুর বলা বলে ফেলেছিস, এইবার কিছু বছরের জন্য মুখে সেলোটেপটা আটকা, মানে বন্ধ রাখ মুখটা। তা আজকে বলবো, তুই কার হয়ে বলছিস, এমএসএলদের মনে করিয়ে দিচ্ছিস যে আমি কেন একা হুড়কো খাবো। এই ইপ্সিতাও অনেক কথা বলেছিল, বলেছিল তো শুধু ইপ্সিতা না, ওই গ্রুপের প্রত্যেকজন বলেছিল ওদের নিয়ে, এমএসএলদের নিয়ে, তাদের সবাইকে ছাপিয়ে চলে গেছিলি তুই। আর ইপ্সিতাও প্রচুর বলা বলেছিল, সীমাও বলেছিল, আরও অনেকে আছে ওই গ্রুপে যারা একেবারে রুটিন করে নিয়েছিল, রুটিন মাফিক হয় ধোপা খানায় এরকম করে এমএসএলদের প্রত্যেকজনকে এরকমভাবে পেটাতো, কিন্তু সবাইকে ছাপিয়ে চলে গেছিলি তুই। তুই ভেবেছিলি অনেক ভেতরে যাওয়া যায়, নন্দায়ের সাথে শুয়ে দিচ্ছে যে বলছিস, নন্দায়ের সাথে শুয়ে দিয়েছে তুই, বাবা তোর কারণে ওয়াইটিতে বল নিজের জীবনে কেউ দেখতে যাবে না যে আমার একটা ভাসুর আছে, যে ভাসুর আমাকে বোনের চোখে দেখে, মানে ভাইয়ের বউ এই কথাটাও বলতে পারবে না, এমন তিতো করে দিয়েছিস ভাসুর সম্পর্কে বলে, মানে মানুষ ভাসুর সম্পর্কে বলতেও লজ্জা বোধ করবে। হ্যাঁ, ও বলেছে নবাবগঞ্জের বেগুন, তুই কম বলিস নি, তুই সোনার মেয়েটাকেও ছাড়িস নি ছিনাল হতে। দেখ, এইগুলো আমি মনে করাচ্ছি, বন্ধুর অনেক নতুন ভিউয়ার্স আছে যারা তোকে একটা সতীর আসনে বসায়, তোর নামে সতীপীঠ রচনা করেছে মনে মনে, অন্য জায়গায় করতে গেলে কেলানি খাবে, তাদের উদ্দেশ্যে আজকে বলবো, এ ভিডিও ছাড়ার সাথে সাথে একে সাপোর্ট করে, একে সাপোর্ট করে, এই যে ইপ্সিতা বলো, সীমা বলো, আরও আছে, আরও আছে, বাপরে বাপ, তারা কী করতো, এমএসএলদের পিছনে লেগে যেত, খুব সহজ ছিল, কারণ ওরা কোনো দিন উত্তর দিতে আসেনি বা আসবেও না আগামী দিনে, আর খুব সহজ হয়েছিল এই বজ্জাত মহিলাটার জন্য, সমাজের সবচেয়ে বড় কীট, এর দেখলেই বোঝা যায় যে এর মা কেন এর সাথে সম্পর্ক রাখবে। এ বলছে না আমার মায়ের পেটের কেউ যে আমি তাকে ছেড়ে কথা বলবো, তুই তোর মাকেই ছেড়ে কথা বলিস নি, তোর মাকেই খামা বলেছিলি, আর খামার ফুল ফর্ম আশা করি ওয়াইটিতে যারা আছেন তাদের জানতে বাকি নেই, খামা বলেছিল মাকে, যে মাকে খামা বলে সে অন্য লোককে তার চেয়েও নিচে নেমে বলবে না, এই আশা করাটাই বৃথা বা অন্যায় যেটা বলছিলাম, তাহলে বুঝতে পারছেন তো, এ কী একটা জন্ম দিয়েছে ওর মা কী খেয়ে, আর কটা শকুন মরে এর জন্ম হয়েছে, যে দেখুন না আপনারা দেখছেন তো কখন ভিডিওটা করছে, যখন ওর বর গোপুর সেবা করছে, পুজো দিচ্ছে, ঘন্টার আওয়াজটা টকেশ করে কেটে দিল, তাহলে ওর বর সবচেয়ে বজ্জাত, মানে স্বামী হিসাবে, বর হিসাবে, একটা বর যে অনেক ক্যারেক্টার সে কাটা ছেঁড়া করছে, ওর বর শুনছে, কিন্তু বলার কোনো অধিকার নেই, সাহস নেই। ও যে বলে না আমার বরটা, ওই নিজেই বলে আমার বর ভেরু, আমার বর পিরিয়ডের ডেট মনে রাখে, আমার বর উপরে দুজন চলে যায় মুখের বাণী দিয়ে, আমার বর কিছুটি বলে না, তোকেও তো বলছে না, তুই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সির নামে নানবানা করছিস, এই প্রসঙ্গে তোর বর তোকে একটা শব্দ ইউজ করে তোর এগেনস্টে, এইটা তো তুই অন্তত করতে পারিস, তোর বরের ভগবান সেবা, গোপুর সেবা, সব সেবা হয়ে যাওয়ার পর বস, ছি, মানে তুইও জানিস যে আমার এইগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, যাকে আঁকড়ে ধরে বাঁচা সেটা জীবনে তুই দেখাতে পারবি না, ট্রাম্প কার্ড তুই খেলেছিস, তুই দুজনের কাঁধে বাহু দিবি, আর তুই তো সেশনের নামে দুদিকে দুটো ঠ্যাং ছড়িয়ে কী করে এসছিস, সেটা এখনো পর্যন্ত মানুষের কাছে ক্লিয়ার করতে পেরেছিস, পারিসনি, আসবো সব, আগে নন্দাই নাঙ্গি দেখিস নি, তোর সোনার বনু একেবারে নিখাত সোনা, মানে সোনার বড় বাজারে গেলে ওইরকম সোনা পাওয়া যায় না, সেরকম সোনা তোর ওই বনু, সেই বনু জানে তুই এই সবগুলো করিস, কে করেছে, কার এগেনস্টে করেছে, এমএসএলদের এগেনস্টে করেছিল কে, ইপ্সিতা, অন্যায় করেছিল, অবশ্যই করে অন্যায় করেছিল, বলেও তাকেও কি নপাড়া না নোয়াপাড়া, নোয়াপাড়া থানায় যেতে হয়েছিল, কাউ কেউ সতী না এখানে, কিন্তু বাট লেকিন কারেকশন করেছে নিজেকে, দল থেকে বেরিয়ে আসাটা সবচেয়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং সে নিজের পথে এগিয়ে যাচ্ছে, তুই বলি না আমার নিখাত সোনার বনু,
সে আমাকে কারেকশন করে, সে আমাকে যা বুদ্ধি দেয়। তুইও তো জানিস যেটা ভিডিওতে অ্যাভেলেবেল না সেটা বলা যায় না। তুই ওর ওর নন্দাইকে দেখেছিস? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত টেক কেয়ার করে, দেখিস নি? অ্যাকচুয়ালি তোর বলতে হবে, ওই যে তোর বরকে কেন ভেরু বলা হয়? তুই বলেছিস যে আমার বর এমন ভেরু যে উপরের দুজন, মানে তোর শ্বশুর শাশুড়ি, তোর বরের মা বাবা কিছু বললে সে অন্যায় হোক বা ন্যায় হোক উত্তর দিতে পারে না। এইবার আমরা ভালো করে বুঝতে পারছি যে তুই কত বড় বজ্জাত, মানে জন্মের নামে বজ্জাতই তোর। তোর বর ভগবান সেবা করছে, গপু সেবাই ধর। আর গপু আনবে যে সেই মা মাখিস্তি খাউর করছে পুজোর সময়, প্রত্যেক দিন ঘন্টার আওয়াজটাকে একটু সরে কেটে দেয়। তোর বর ভেড়া না তোকে, তোর বরকে দিয়ে তুই পিরিয়ডের ডেট মনে রাখিস, কে রে এসে এখানে অ্যানাউন্সমেন্ট করে? কারণ কি বলতো, ওরা সবাই বুড়ি, ওয়াইটির কেউ কচি কাঁচা নেই, একমাত্র তুই আর তোর এগেনস্টে যারা আছে সব কটা ষাটের ঊর্ধ্বে, পঞ্চাশের ঊর্ধ্বে, তুই একমাত্র কচি তালসস। এখনও বলে বেড়াচ্ছিস যে আমার মনোপজ হয়নি, ওদের মনোপজ হয়ে গেছে। আরে ওদের মনোপজ হওয়ার বয়স যদি আসে, আসবে, তোর তো বয়স আসার আগেই মনোপজ হয়ে গেছে, কিছুই তুই দেখাতে পারিস না। তাহলে এই জন্যেই তুই এই তোর শূন্যস্থান জায়গাটা তুই এইভাবে ডিসপ্লে করেছিলি যে এইটাকে আঘাত করো, আমি এইটা নিয়ে ট্রাম্প কার্ড খেলবো। মানুষকে বলতে খুব ভালো লাগে না, বডি শেভিং করিস, তার নিচের দাঁত কালা, তোর কোথায় লাগছে? তুই কি ওকে হামি খাবি? তোর আবার মেয়েদের গোপন অঙ্গর সাথে সাথে সব কিছু দেখিস? হ্যাঁ, গে কোথাকার নছল্লা, অসভ্য নোংরা, বদা বেটি, বেটার গায়ে বেটা চাটা, বেটাদের গায়ের গন্ধ ছাড়া থাকতে পারে না। তোর চ্যানেলে আমরা জানতে পেরেছি যে তুই, তোর চ্যানেল সম্পর্কে জানতে পেরেছি যে তুই পরকিয়া 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 খেলবি, তার সাথে না তোর সহ ক্রিয়েটার মেল ক্যারেক্টারের সাথে। তার কোথায় তোর চুলকানি? তোর এই যে সেক্সের ভুকা তোর কথাতে বোঝা যায়, তুই নিজে কারোর সাথে এইরকম মানে শুয়ে স্যাটিসফাই হোসনি বা তোকে স্যাটিসফাই করেনি তোর বাড়ির লোকটা, যার জন্যে স্বামী থাকতো তোর ওই নন্দাই কাজল এইগুলোকে লাগে। তুই অন্যকে বলছিস ওই তিনটে চ্যানেলকে, প্রীতম, দিশানি আর রিমির, সাথে তোর চ্যানেলের নাম নেওয়া হবে যে কতটা বজ্জাত তুই, যে তুই লালবাতির এরিয়ার এবং সেক্সুয়াল কথাবার্তা তোর চ্যানেল ছাড়া কোথাও দেখা যায় না। নন্দায়ের সাথে শোয়ে, নন্দায় নাঙ্গিপানা, বাচ্চা নিয়ে, বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড প্রথম ওয়াইটিতে তুই খেলেছিস, নিজের ফাঁকা জায়গাটা নিয়ে অন্যের মা হওয়াটাকে প্রশ্নবোধক চিহ্ন কার্স মামে হয়েছে, যার জন্যই তো আজকে তোর মুখটা বন্ধ করতে হয়েছে। তুই কি বকলমে ওদের একটু তেল মারছিস এম এস এল এ? ভুল করছিস, তুইও বলেছিস আর যার নাম বলছিস সেও বলেছে, কিন্তু সে নিজেকে কারেকশন করেছে। সীমাও নিজেকে কারেকশন করেছে যে না এইগুলো অন্যায়, এবং তারা বলেছিল তোকে সাপোর্ট করতে গিয়ে, এবং তারা পদে পদে বুঝতে পারছে তোর মতন মেয়ে ছেলে তুই কারো হতে পারিস নি, না ঘরকা, না ঘাটকা, না বারকা, মানে বরের। হ্যাঁ, বর কি কথা তুই শুনিস? নন্দাই নাঙ্গি না, নন্দাই নাঙ্গি, আজকে নবাবগঞ্জের বেগুন, তুইও সেখানে তালি মেরেছিলি, তুইও সেইটা নিয়ে আলোচনা করেছিলি, তুইও তো সভ্যভদ্র না, তুই যে কী জিনিস আমি বলি না, উপরের লোকগুলো তোর বাড়ির, উপরের লোক তোর বাড়ি না, তুই পিজিতে আছিস, সেই বাড়ির উপরের লোকগুলো সারা দিন ঠাকুরের কাছে মাথা কোটে, জানিস তো, জানিস এই ঘটনা, জানিস তোর স্বামীটা পর্যন্ত মাথা কোটে, কিছু করার নেই, ওই যে ওই গলার মধ্যে আটকে রয়েছে, না উগড়াতে পারছে, না গিলতে পারছে, আর এরামভাবে সারা জীবন যত দিন বেঁচে থাকবে ততদিন তোকে এইভাবে ওরা ঝেলবে। আমরা তো ওয়াইটিতে দুটো তুই খিস্তি দিবি, চারটে আমরা দেবো, চারটে তুই দিবি, দুটো আমরা দেবো, কিন্তু যারা তোকে নিয়ে সংসার করছে তাদের কি দুর্দশা আমরা এখানে বসে বুঝতে পারছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ইন্ট্রোটা পরে দিতে ভুলে যাই বা পরে মনে পড়লে লাস্টে দিই, তাই ইন্ট্রো এখনই দিলাম। চলো, অনেক কথা বলা আছে অবশ্যই, করে প্রচুর 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 কথা বলার আছে। আগে নন্দাই নাঙ্গি, যেটার উপর ওর খুব মানে আলোচনা, কারণ আর কোনো তার কাছে কন্টেন্ট নেই, সে মণিহারা ফোনি, সে আর ক্যাথাকুরানির হয়েও বলতে পারছে না, দরাজ কণ্ঠে বলতে পারছে না, কারণ যা বিষ উগড়ানোর ও উগড়ে দিয়েছে। তুই বলেছিস বলি মানুষে বলছে যে কত কিছু জানিস, যে হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছিস, এত কিছু কিন্তু তুই আমার কাছে বলেছিস, এত কিছু বললে তুই পুরো শেষ হয়ে যাবি, এইটার মতন হুমকি আর কি হতে পারে? আর ভেতরে যেগুলো আছে তুই বলবি, আমরা লিখে দিলাম, তুই বলবি, কারণ এইটাই তোর সাথে যায়। তোর রক্ত যেমন বধ, তেমনি বধ তুই, রক্তের সাথে বদগিরি তুইও করছিস, কারণ তুই জানিস মন্দিরার ক্ষেত্রেও তুই করেছিস, আমরাও জানি। এখন ক্যাথাকুরানির হয়ে খুব লড়ে দেখলি, হুম হুম, এই যে সেবক দাদা, সেবক দিদি বলছিস, তুই তো সেবক দাদার দ্বারা পরিচালিত হয়েছিলি, তুই তো গলা ফাটিয়েছিলি, দেখো কি হয়। হুম, তোমরা বুঝতেই পারছো না কোথা দিয়ে কী হয়, মানে তুই নিজেই বুঝতে পারছিলি না যে সেবক দাদা কী বোঝাচ্ছে, সেই জন্যই তুই বলেছিস তোমরা বুঝতেই পারছো না, মনে মনে ভাবছিস বলেছিলি আমি বুঝতে পারছি না এদের কী বোঝাবো। তারপর যখন তোর ওই নিখাস সোনা বনু বোঝালো, তখন তুই বলি বাবা এই কথাগুলো তো আমার অপোনেন্ট পার্টিরা বলে এসছে, যারা সন্দীপকে কিষানকে ভালোবাসে, তখন তুই পাতলি গলি দিয়ে পাতলি হয়ে গেছিস। তাহলে
তুইও তো পরিচালিত, তুইও তো ইউজড হয়েছিস সেবক দাদার দ্বারা। তারপর দেখলি না ওখানে অধিক সন্ন্যাসী, তোকে আর দরকার নেই, লাথি মেরে ওদে লাথি মেরেছে, মরা পোত্তায় তোকে বার করে দিয়েছে। এইবার সবার এগেনস্টে নেমে গেলি, প্রত্যেক জন খারাপ, তুই একা ভালো, তোর হয়েই তো এরা বলতো MSL-দের এগেনস্টে। আজকে কি MSL-দের একটুখানি বাটারিং করলি? যে দেখো এও কিন্তু তোমার এগেনস্টে বলেছিল, একেও তোমাদের হয়ে ধুয়ে দিলাম, তাতেও তোকে দিল্লি দৌড়াতে হবে। তারা সামার ভ্যাকেশনটা চলে যাক, দেখ কী হয়। তুই তো বলছিস না, তুই তো কী কী হচ্ছে, কী কী হতে চলেছে কিচ্ছুই বলছিস না, তবে এইটা খুব ভালো মতন বলে দিয়েছিস, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আর টুকুস করে টাকা বের করে তোর দিতে হচ্ছে, আর YTতে রুটিয়ে দিচ্ছিস। আমার প্রিয় বনু লিগাল অ্যাডভাইজার আমার থেকে পয়সা নেয়নি। আরে পয়সা ওকে দিতে হচ্ছে না, ও তো তোকে ধারাগুলো, জায়গাগুলো, মাধ্যমগুলো দেখাচ্ছে, তারা তো পয়সা নিচ্ছে। তুই যে QR কোড দিয়ে টাকা নিয়েছিলি, এটা তো তুই প্রচুর মিস ইউজ করেছিস, মোবাইল কেনা বলো, অ্যাস্ট্রোলাইজারের কাছে যাওয়া বলো, তারপরে অত বড় ট্রাঙ্কটা কিনেছিস, তারপরে ডাইনিং টেবিল কিনেছিস, যদিও প্লাস্টিকে, মানে তোর তোর মতো নাকি সব কিছু, তারপরে তো এক্সটেনশন কিনেছিস চুলের, তুই মিস ইউজ প্রচুর করেছিস, তাই না? বরকে ধমকে দিচ্ছিস না মাংসের দাম বলেছে বলে, নিজের লেজে যখন পাড়া পড়ে না খুব করে ওঠে, যেটা বলছিলাম নন্দাইনাঙ্গি। তাহলে নন্দাইনাঙ্গি কিছুটা নিজের জন্য বলেছিল আর বেশিটা তোর হয়ে বলেছিল, তখন তো গ্রুপটা এইভাবে তোরা ছিলি, কেউ তোদের পিছনে কেউ লাগতে পারবে না, সবাই ঝাঁপিয়ে পড়বি, সেই ক্রাইসিস পিওর, ক্রিটিক্যাল পিওরটা আমি দেখো যেটা সত্যি সেটা বলবো, রিম্পা একা কাটিয়েছে। হ্যাঁ, আমাদের কারো কাটাতে, আমার তো কাটাতে হয়নি এত, রিম্পা কাটিয়েছে। রিম্পা কারো এগেনস্টে গ্রুপের এগেনস্টে মুখ খুলে গ্রুপ ওর উপর ঝাঁপিয়ে পড়তো, তারপর কোথায় কোথায় শুয়ে দিতে হয় সে শুয়ে দিয়েছে। তুই কম করেছিস, রিম্পার গলাকে নকল করে লাথি মেরে তোর ওই যে দেখাচ্ছিস ঝকঝকে তাতে, ওই দাঁতে কিছুই করতে পারলি না, ওই দাঁত দিয়ে কিছু করতে পারলি না, একটা ফাঁকা মাল, একটা মানে কী বলবো, খাঁজা গজা মাল। আর ইপ্সিতা দুটো সন্তানের জননী, এইগুলো তোর কষ্ট হয় আমি জানি, এইগুলো কিছু মানে আমরা মনে করি না, কিন্তু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের চুপ করে বসে থাকলে তো কেউ ভিউজ দেবে না। তার স্বামীর সাথে আমরা দেখি ভালোবাসা, ভুল করেছিল একটা সময়, ভুল করেছিল, প্রচুর লেগেছিল সোনা মামনির পিছনে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু নিজেকে কারেকশানও করতে পেরেছে, যেটা তুই করতে পারিস নি, তুই এখনও সেই আমি ক্ষমা চাইব না, ক্ষমা মাই ফুট। দাঁড়া দাঁড়া, সবে তো শুরু, দাঁড়া, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, আর ব্যাংক ফাঁকুর পর পর ফাঁকু, ফাঁকুর পর পর ফাঁকু, অসভ্য। তুই কম বলেছিস MSL-কে, তুই কম বলেছিস প্রত্যেকটা সদস্য সদস্যা, গুঁড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো, কাউকে বাদ রাখিস নি। পার্থিব, পার্থিবের বাবা, পার্থিবের ঠাম্মি, সবার মৃত্যু কামনা করেছিস, মৃত মানুষকে টেনে নেন বলেছিস, এমনি এমনি হয়নি রে, এমনি এমনি হুড়কো তোর পিছনে গুঁজে টানতে টানতে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা হয়েছে এমনি এমনি হয়নি। তোর মতন বিষাক্ত মাল সবচেয়ে কে ভালো জানে জানিস তো? তোর ভেরুটা জানে, তাকে তুই YTতে এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বিক্রি করেছিস, তোর পিরিয়ডের ডেট মনে রাখে, তার থেকেও তাকে আরও ছোটো করেছিস তার স্যালারি নিয়ে, যে তার স্যালারিতে তো জল গরম হয় না, তাই জন্যই তোর এই মুখ খারাপ, মুখ কিস্তি, সবাইকে রেড লাইট এরিয়ায় শুয়ে দিয়ে সবাইকে বয়সটা বানিয়ে দিয়ে তুই কচি সেজেও তুই কিছুই ফুল ফুল বাগানে ফুল ফোটাতে পারবি না। আমাকে যদি কেউ বলে আপনি ওর নরম জায়গাটা আঘাত করছেন, আরে মানুষের নরম জায়গাটা টানাই তো ওর কাজ, দেখতে পান না? এ পাল, অর্চনা পাল, কমেন্ট বক্সে কিন্তু বকা দেবো, ঠিক আছে? সারা YT ঘুরবে নাকি অন্ধ কালা বোবা হয়ে YT ঘুরো, যেটা বলছিলাম। তা নন্দাইনাঙ্গি আশা করি কালকে আমাকে একটা কমেন্ট করেছে রাতে, যে এর বরের সাথে কথা বলবে দালালের, তারপর ব্যবস্থা নেবে। আশা করি উত্তর পেয়ে গেছো এবং ব্যবস্থা নেবে, যদি সন্তান মায়ের কাছে আপন হয়ে থাকে, আর আশা রাখি সব সন্তানরাই মায়ের কাছে আপন। পৃথিবীর কোনো শক্তি সন্তানকে মায়ের থেকে আলাদা করতে পারে না, শুধু দেখলাম ক্যাথাকুরানির ক্ষেত্রে সেটা হলো, কারণ ক্যাথাকুরানি নিজেই নিতে চায়নি। এই যে ও এখন বলবে সেবকদার কাছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমি তো এত বড় ভুলও করিনি, মানে মনে করি না, মানে ক্যাথাকুরানি ভাবছে যে আমি ল্যাটাদিত্যের হাত ধরে এত বড় ভুল করিনি যেটা সেবক দাদা আমাকে দিয়ে করানোর চেষ্টা করছে, যে বাচ্চা না নেওয়ার পরিকল্পনাটা দুরাত মায়ের সাথে বসে থেকে করেছি, তারপরে সেই বাচ্চা একা বেকা পথে আমার ঘাড়েই চাপানো হচ্ছে, এ ভার আমি সহ্য করতে পারবো না। সেই রকমই ওর বডি ল্যাঙ্গুয়েজ তাই বলে, আমি ক্যাথাকুরানি কথা বলছি, যে বাচ্চা যে কী বড় জিনিস সেটা ও বুঝতে পারছে, যে বেলা অবধি ঘুমায়, কী অবস্থা, তাই না? মায়ের সাথেই তো চুলাচুরি হবে, কারণ ব্লগ একই জিনিস দেখাবে, নতুন করে কিছু দেখানো নেই। বাপের বাড়ি বাপের বাড়ি জানিস তো, আর নিজের বাড়ি নিজের বাড়ি, শ্বশুর বাড়িটাকে তো নিজের বাড়ি বলি, আর তুই
তুই সাদা লোককে পায়ে ঠেলেছিস, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, আমাদের দরকার নেই। তুই সেটা একা যখন থাকিস প্রত্যেকটা ক্ষণে ক্ষণে পলে পলে তুই সেটা ফিল করিস যে কী ভুল করেছি, কিন্তু সংশোধন করতে পারবি না, কারেকশান করতে পারবি না। যেটা বলছিলাম, কারেকশান কিন্তু ইপ্সিতা করেছে নিজেকে। তারপরে বলবো যে আগে যেইগুলো করেছে সেগুলোকে সমর্থন করা যায় না, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই দালাল ঘোড়ামুখি জঘন্য জানোয়ার আর পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিন্তু বাধ্য হয়েছে মুখটা বন্ধ করতে। আজকে বলছে দুই নাঙ্গির কাঁধে ও বাহু রাখবে, ভাগ্যিস বলিস নি দুই দুইজনের কাঁধে তোর দুটো ঠ্যাং তুলে দিবি, কারণ ঠ্যাং তোলায় তুই খুব এক্সপার্ট। শেষানের নামে তুই বলেছিস ভাই, আমরা কিন্তু বলতে যাইনি, কিন্তু শেষানের নামে কী হয়েছে আজ পর্যন্ত তুই বলতে পারছিস না, বলতে তুই পারবিও না, কারণ সবাইকে ভুল বুঝিয়ে এসছিস। শোন, বন্ধাত্মতা বা বাজাটা কখনো খারাপ জিনিস না, কখনো না। এটা মানুষ মায়ের পেট থেকে নিয়ে আসে না, হয়ে যায় কী হবে বল, কেউ দায় এর জন্য কেউ দায় নিতে পারে না। কিন্তু তোকে কেন মানুষের কোটে বলতো ঠোকে নক করে নক, কারণ তুই মানুষের ওই দুর্বল জায়গাটা ভরা কোলকে নিয়ে টানাটানি করিস। সেটা সেটা আয়ুস্মিতা, সেটা রন মানে ইপ্সিতার ছেলে, তারপর তো প্রচুর আছে, একটা 5 বছরের মেয়ে জয়ী, তার মাকে কখনো কারেকশান করিস নি, সর্বনাশ মায়ের সাথে সাথে মায়ের মেয়েটাও। আর কি বলছিস, হ্যাঁ নোংরামি করে তাই না, তোর মতো নোংরামি কাউকে করতে দেখিনি। তুই লেখাদীপ্তকে নিয়ে যে নোংরামি করেছিলি, অবাক হয়ে গেছিল সারা ওয়াইটি যে ও তোর চ্যানেল থেকে এত পপুলার হয়ে যাচ্ছে। আর হুল, মা রে মা, হুলের গান কেউ বুঝতে পারছে না, তুই বুঝতে পারছিস? কবে বুঝতে পারছিস? যখন ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে খোঁচা কতদূর মারা যায় মন্দিরাকে তুই দেখাতে পারলি, তুই দেখালি আর আমরা দেখলাম, কমিউনিটিতে দিয়ে দিচ্ছি, সে তোকে লাথি মারছে, এরকম অপমান আমি কাউকে হতে দেখিনি। আমি যাকে কমিউনিটিতে দেবো তার সহমত আমি বুঝে নেবো যে আছে, আর তুই এমন দিতে চাইলি যে তোকে বাধ্য করলো নামিয়ে দেওয়া, তারপর কী কষ দেখালি? কমিউনিটিতে দেওয়া যায় তাই, যাকে তাকে দেওয়া যায়, আমি পছন্দ করছি না, আমাকে তুই কমিউনিটিতে দে তো, দে আমি বলছি, আমার আমার ভিডিও কমিউনিটিতে দে। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি না? সীমা নিজেরটা বলতে জানে, নিজেরটা লড়েও নিতে পারে, আর যাদের দেখিস নি, যাদের অ্যাভেলেবেল না ভিডিওর মধ্যে, তাদের নিয়ে তুই কাটাছেড়া করেছিস, যার জন্যই তো তোকে নিয়ে কাটাছেড়া হবে। কোথায় হবে সেটা তুই আমার থেকে ভালো বলতে পারবি, কিন্তু বলছিস না তাই না? ও সুখবর তুই নিয়ে বসে আছিস, আমরা এরাম করে আছি, কিন্তু তুই আর বলতে পারছিস না। ইপ্সিতা সুইট দেখতে, তাকে তুই এইভাবে নোংরা করতে পারিস না। আমি তো এটাই পরিষ্কার হলাম তোর ভিডিও থেকে যে তুই MSL-এর উস্কাচ্ছিস ইপ্সিতার এগেনস্টে, মানে এক প্রকার তুই MSL-এর তেল মাখাচ্ছিস, যে ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি, অনেক তো মুখ বন্ধ রাখলাম আর মুখ খুলবো না, সাথে একেও নিয়ে নাও। আমি ইপ্সিতাকে বলবো, আশা করি যা ডিসিশন নেয়ার তুমি নেবে, বাচ্চা নিয়ে কে ট্রাম্প কার্ড খেলে আমরা জানি, কেউ বাকি নেই, কিন্তু নতুন করে আর যেন রিওপেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। ফাঁকা জায়গা নিয়েও ট্রাম্প কার্ড খেলা হয়েছে, আবার যা মাদের ভরা জায়গা নিয়েও ট্রাম্প কার্ড খেলা হয়েছে, তাহলে কোনো খেলাই ভালো হয়নি তাই না? চলো এইবার কি সেবক দাদা সেবক দিদি, সেবক দাদা তোকে ইউজ করলেও কী করে, তোর নাকি এত বুদ্ধি যে বুদ্ধির দ্বারা তুই ল পড়বি, সবাইকে ফেক বোঝাস না, জীবনটাই তোর ফেক, সংসারটাকেও ফেক করে দিলি, স্বামীটা গোপু সেবা করতে 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 নোংরামিটা তার কানে যাচ্ছে, কী সেবা করছে পুরো পরিষ্কার, আবার ওয়াইটিতে এসে ফেকগিরি মারাচ্ছিস। তুই নিজেই বলেছিস সেই তিনটে ফ্যামিলিকে নিয়ে কখনোই কিছু বলা যাবে না, আবার সেই তিনটে ফ্যামিলিকে নিয়ে তোর নাড়াঘাটা করতে হচ্ছে, কারণ এই মুহূর্তে ওয়াইটিতে কাজল নাঙ্গির পিছন আর নন্দাই নাঙ্গির সব জায়গা ছাড়া তোর কোনো উপায় নেই, মানে তুই না দেখে যাকে নন্দাই নাঙ্গি বলছিস, না দেখে তুই বলছিস যেগুলো অ্যাভেলেবেল না সেগুলো বলা যায় না, কিন্তু তোর বলতে হবে, কারণ তুই সকলের ঊর্ধ্বে, তুই ওই যে সবার এগেনস্টে গিয়ে পরকীয়ার জায়গাটা ছেটে দিয়ে আসিস, তারপর সে পরকীয়ার জায়গাটা টেস্ট বলতে আরম্ভ করিস, মানে তার এগেনস্টে বলতে আরম্ভ করে দিস, মানে এই ক্যারেক্টারটা তুই বাড়িতেও করিস আর ওয়াইটিতে করবি না, এ তো ন্যাচারাল ব্যাপার, জুতিয়ে লম্বা করবো বুঝলি তো, জুতিয়ে লম্বা করবো, কেউ নির্দোষ না, কিন্তু তারা কারেকশান করেছে, আর সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে, ঠিক সিদ্ধান্ত দল থেকে বেরিয়ে আসার, ওই দলে এরকমই চলতো, একজন বলতো আর তার এগেনস্টে কেউ কিছু বললে আয় ঝাঁপিয়ে পড়তো 12-13 জন, তারা কই সব, তারা কই, আর যারাই বেরিয়ে এসছে তারা টিকে রয়েছে এখনো পর্যন্ত, বড় বড় ভুলি মারতে বসেছো না? প্রত্যেকজনকে বাচ্চার অ্যাটাক করেছিস, সে সীমা বল, সে রিম্পা বল, সে প্রিয়া বল, সে মন্দিরা বল, আর ইপ্সিতা, কেউ বাদ যায়নি। তুই জানিস তো শিওর যে ওর বেবিটা মানে সেকেন্ড বেবিটা ওর বরের না? তাহলে তো তোর লড়তেই হবে, তুইও লড়,
যে তুমি তো এমএসএলদের এগেনস্টে এই বলেছো, তাহলে তো ভালো হয় রে, এমএসএলদের আর লড়তে হবে না। তুই বল, তোর এগেনস্টে তো কিছু বলিনি নোর আমি। এমএসএলরা বুঝে নেবে, এমএসএলদের বাটার মাখাস না, ওরা ওদের জায়গায় ঠিক থাকবে। কত কিছুই দেখতে হবে না, যদি তুমি সৎ থাকো অনেক কিছু তোমাকে দেখতে হবে, মানে বুঝতে হবে। সেটা হচ্ছে, সেটা বুঝছি, দেখছি, তাই না? সত্যি কিছু বলার নেই জানিস তো, ওয়াইটিতে এইরকম অনেক নিত্য নতুন জিনিস দেখবো, আর আমরা কন্টেন্ট পাবো। হ্যাঁ কন্টেন্ট পাবো, আর তোর মতন মালদের জুতাতে বসবো, জুতাতে। আর কী করবো বলতো, 5 নম্বর ফুটবল আছে, সে ফুটবল হিসাবে তোদের খেলবো। এই পা থেকে ওই পা, ও পা থেকে ও পা, অসম্ভব হতচ্ছাড়া কোথাকার জঘন্য জানোয়ার। তুই ওই ওয়াইটিটাকে নোংরা বানিয়ে ফেলি, আর তোকে যারা ওই চাটে অনেক ফেটে গেছে, বুঝে গেছে, ওরে বাবা তোর মতো নোংরা, মুখ খুললেই নোংরা, আর সেটা তুই বাড়ির অন্যান্য সদস্যরা বসে আছে তাদের সামনেও ভিডিও করিস, তাহলে তোর ক্যারেক্টারটা রোজ এসে বোঝাস। চল ফাট, বর ভেরু বলবে না তো কী বলবে? বরের সামনে নোংরামি করছিস, বরকে বলছিস পিরিয়ডের ডেট মনে রাখে, বিশাল তোকে ভালোবাসে। অ্যাকচুয়ালি তোর বোঝাতে হয় তোর প্রতি তোর বরের কত ফিলিংস, তোকে কত টেক কেয়ার করে, সে যে কী করছে আর কি চাপিয়ে দিচ্ছে, সেটা তুই আমার থেকে ভালো বলতে পারিস। চলো আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।